أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على عدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم اجمعين من يوم عداوتهم الى قيام يوم الدين. اما بعد عباد الله: اوصيكم ونفسي بتقوى الله فان التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون الا من اتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أمر في رياض درسك سلطة برندو. السلام عليكم ورحمة الله وبركاته أطنى درسك أقول أنت سلام وشوفة سجاني أسكر ونشتحن إسلام من بنغلايا أطنى درسك تم تمجاني أشاكوري أطنى راجل جي خاني أتسن ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন যারা ঋণে ভক্ত আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্লা আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল নিয়ে এক তৌফিক দান করুন আমিনব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কোথা থেকে কে কে কী প্রশ্ন করছেন সালাম আলাইকুম ভাই আমি হুগলি থেকে বলছি এস কে জানাবে আবু জারে গাফারি রাজি আল্লাহ আনহর লাইফ হিস্টোরি ইসলাম ইন বাংলাতে শোনাবেন প্লিজ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহিকে আমার প্রিয় ভাই বা বোন এসকে আপনার চিঠি লেখার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই জানাবে আবু আবুজারে গাফারির লাইফ হিস্ট্রি জীবন কাহিনী আপনি শুনতে চেয়েছেন বহুদিন ধরে আপনার এই প্রশ্নের উত্তর পেন্ডিং ছিল কিছু কারণে সুতরাং দেরি হওয়ার জন্যে আমি দুঃখিত বা ক্ষমা চাই আশা করি আজ আপনার প্রশ্নের উত্তর থেকে আপনি বা অন্যরা লাভবান হবেন জানাবে আবুজারে গফফারি নবী করিম আলাইহি সাল্লাম এবং মাওলা আলী আল্লা অতি নিকটতম এবং ঘনিষ্ঠ সাহাবিদের মধ্যে ছিলেন বরিষ্ঠ সাহাবি ছিলেন শিয়া এবং সুন্নি উভয় ফেরকার বুজুগান দিনরা বলেছেন জানাবে আবুজারে গফারি ইসলামের স্তম্ভ ছিলেন নবী করিম সাল্লা সাল্লাম যে চারজন ব্যক্তিকে দিনের ইসলামের জন্যে স্তম্ভ বলেছেন মানে যাদের মাধ্যমে নবী করিম সাল্লা সাল্লামের এই দিন বেশি প্রচারিত হয়েছে এবং সেই সময় শত্রুদের সঙ্গে মানবিক বা শারীরিক রূপে লড়াই করে যারা নিজের সব কিছু দান করে ইসলামের জন্যে লড়াই করেছিলেন তিনি ছিলেন মাওলা আলী আলহ ইসলাম জানাবে সলমানে ফারসি আবুজারে গাফারি জানাবে মেকদাদে আসাদি এই চারজনের সম্পর্কে নবী সাল্লামের বিখ্যাত হাদিস আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আয় আমার নবী আমি এদেরকে ভালোবাসি আপনিও এদেরকে ভালোবাসুন সুতরাং জানাবে আবুজারে গফারি ওই চার জনের মধ্যে একজন ছিলেন যিনি এমানের নবম শ্রেণীতে ছিলেন এমামের এমানের দশম শ্রেণীতে ছিলেন দশ দরজায় ছিলেন জানাবে সলমানে ফার্সি আর এমানের নবম শ্রেণীতে বা নবম দরজায় ছিলেন জানাবে আবুজারে গফারি আর অষ্টম শ্রেণীতে বা অষ্টম দরজায় ছিলেন জানাবে মেকদাদে আসাদি আর মাউলা আলী আল্লাহ ইসলামের সম্পর্কে আপনারা জানেন নবী করিম সাল্লাম বলেছেন আলী কুল্লে এমান বারাদাল এমান কুল্লে আলাল কুফরে কুল্লে যখন আমর ইবনে আবদাউতকে খান্দাকের ময়দানে ইবনে মাওলা আলী আলাইস্লাম মারতে যাচ্ছিলেন বা তার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছিলেন তখন নবী করিম স্লাহালাম বলেছিলেন আল এমান কুল্লে আল আল কুফরে কুল্লে আজ কুল্লে এমান কুল্লে কুফরের বিরুদ্ধে যাচ্ছে মনে রাখবেন তো মাওলা আলী সালাম কুল্লে এমান ছিলেন বা আমিরুল মমিনিন মমিনিনদের আমির ছিলেন সুতরাং জানাবে আবুজারে গফ্ফারির সংক্ষিপ্ত জীবনী এইভাবে উল্লেখ হয়েছে ওনার আসল নাম হচ্ছে জন্দব বিন জোনাদা আল গেফারি জোনদাব বিন জোনাদা আল গেফারি আর ওনার কুনিয়াত বা ডাকনাম হচ্ছে আবুজার আর ওনার পদবি বা লাক যেটা উল্লেখ হয়েছে রওয়ায়তের মধ্যে নাস ওয়া আর্দ নবী করিম সাহায্য বলেছেন আবু জারে ফারি আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে সত্যবাদী চিন্তা করুন কত সুন্দর উপাধি নবী করিম সাল্লাম ওনাকে দিয়েছিলেন আর ওনার সম্পর্কে যেটা হাদিসে উল্লেখ হয়েছে আহাদ ইস্তনাতুল ইসলাম ইসলামের যে চারটি স্তম্ভ বলা হয়েছে চারজন ব্যক্তিকে ইসলামের স্তম্ভ বলা হয়েছে সুতুন বলা হয়েছে সেই স্তম্ভের মধ্যে একজন ছিলেন ওনার জানাবে তেত্রিশ বছর আগে বছর আগে উনি জন্মগ্রহণ করেছিলেন জীবনের অধিক অংশ মদিনা শাম এবং জবদা ওনার জীবনের শেষ অংশ যেখানে উনি কাটিয়েছেন সেটা হচ্ছে জবদা বারফজা যেখানে ওনাকে দেশান্তরী করা হয়েছিল বা নির্বসতি করা করে পাঠিয়ে দেওয়া হয়েছিল মাহাজিরদের মধ্যে একজন ছিলেন যারা নবীর সঙ্গে হেজরাত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিল আর ওনার কাবিলা কাবিলায় বাণী গফ্ফার বিন মুলাইল বা মালিল কাবিলায় বাণী গফার থেকে উনি সম্পর্কিত ছিলেন তাই ওনাকে গফারি বলা হয় বা ওনার গোত্র এবং ওনার যে এলাকায় উনি বসবাস করতেন বা যেখানে জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন সেই এলাকার নাম বা ওই গোত্রের নাম আল গেফার তাই ওনাকে আবুজা আবুজারে গেফারি বলা হয় ওনার ওয়াফাতের তারিখ হচ্ছে পাঁচ জিলেজ্জা বত্রিশ হেজড়ি মনে রাখবেন পাঁচ জিলেজ্জা বত্রিশ হেজড়িতে উনি ওয়াফাত পেয়েছিলেন ওনাকে জেলা করা হয়েছিল ওনার বিখ্যাত দিনই খেদমাত যেগুলো ইসলামিক হিস্ট্রিতে উল্লেখ হয়েছে যেনারা সর্বপ্রথম নবীর ওপরে এমান স্থাপন করেছিলেন ইসলামকে কবল করে নবীর ওপরে এমান স্থাপন করেছিলেন উনি তাদের মধ্যে একজন ছিলেন যেমন মাওলা আলী ইসলাম বা জানাবে খাদিজুল কোবরা জানাবে আবুজারে গেফারি এনারা প্রথম পর্যায়ে ছিলেন নবী ও নবীর দিনের ওপরে এমান আনতে ওনার বিখ্যাত হওয়ার যে কারণ তার মধ্যে লেখা হয়েছে উনি মাওলা আলী এবং নবী করিম ইসলামের ঘনিষ্ঠ ও বরিষ্ঠ সাহাবি ছিলেন আর মাওলা আলী আল্লাহ সালামের সমর্থক ছিলেন মাওলা আলী আল্লাহ পক্ষ থেকে সবসময় আহলে ব্যায়তের শত্রুদের সঙ্গে লড়াই করতেন মৌখিক হোক বা যেভাবে সম্ভব আহলে ব্যায়াতের সবসময় উনি মদত করতেন সাপোর্ট করতেন সহায়তা করতেন যেটা নবীর আদেশ ছিল কেননা নবীর হাদিস যারা আমার আহলে বেদকে সমর্থন করবে সাপোর্ট করবে আমার পরে যে আলীর মদত করবে গির ময়দানে যেটা নবী করিমস্লাম বলেছিলেন ওয়ানসুরমান নাসারা আল্লাহ তুমি তার মদত করো যে আলীর মদত করবে তো উনি সবসময় মাওলা আলী আল্লাহ সাল্লামের মদত করতেন তাই উনি ওই নামেই বিখ্যাত ছিলেন মনে রাখবেন নবী করিমস্সালামের পর্দা নেওয়ার পরে যখন উম্মথ অন্যদিকে চলে গিয়েছিল মাওলা আলীকে ছেড়ে সেই সময় উনি মাওলা আলীকে সমর্থন করেছিলেন আর তাদের বিরোধিতা করেছিলেন যারা চোরপূর্বক মাওলা আলীর জায়গা নিয়েছিল এবং মাফাতেমার ঘরে আগুন লাগিয়েছিল ওনার অন্য সমস্ত খেদমাতের মধ্যে যেগুলো ইতিহাসে উল্লেখ হয়েছে উনি সাকিফায় বানিস আয়েদায় গিয়ে যারা ভোটের মাধ্যমে খলিফা হয়েছিল তাদের বিরোধিতা করেছিলেন হাদিসের তাদবিন মনে রাখবেন খলিফাদের যুগে নবীর হাদিস লিপিবদ্ধ করা মানা ছিল বা মানা করেছিল উনি সেটাকে গ্রহণ করেননি মানেননি উনি নবীর হাদিস লিখতেন তাই ওনাকে মদিনা থেকে প্রতারিত করে দেওয়া হয়েছিল তাড়িয়ে দেওয়া হয়েছিল দেশান্তরী করে দেওয়া হয়েছিল তার একটাই কারণ ছিল মসজিদে নাবাবিতে বসে যারাবি আবুজারে গাফারি কোরআনের ওই সমস্ত আয়াতের তিলাওয়াত করতেন যে সমস্ত আয়তের মধ্যে আহলে ব্যায়তের ফজিলাত এবং আহলেবায়তের অধিকার হক উল্লেখ হয়েছিল যার তাফসির নবী করিম সাল্লাহসাল্লাম নিজের বাণী নিজের হাদিসের মাধ্যমে করেছিলেন আবু আবুজারে ফারি ওই সমস্ত আয়াত পড়তেন আর ওই হাদিসের মাধ্যমে নবীর হাদিসের মাধ্যমে তার ব্যাখ্যা করতেন মাওলা আলী আল্লাহসাল্লামের এই ঘনিষ্ঠ সাহাবি বা সাথী বা সমর্থককে যখন জেলা করা হচ্ছিল মানে দেশনতারি করা হচ্ছিল সে সময় মুসলমানদের খলিফা একটি হুকুম জারি করেছিল আবুজারকে দেশনতারি করা হচ্ছে নির্বসতি করা হচ্ছে এক্সাইল করা হচ্ছে মদিনা থেকে প্রতারিত করা হচ্ছে খবরদার তার সঙ্গে যেন কেউ না যায় তার জন্যে কেউ যেন দুঃখ প্রকাশ না করে তার সঙ্গে যদি কেউ যায় তো সে বিদ্রোহ গণ্য হবে মানে খেলাফতের বিরুদ্ধে গণ্য হবে সুতরাং মদিনার কারোর সাহস হয়নি সুতরাং কেউ জানাবে আবুজারের গফ্ফারের আবুজারের গফ্ফারিকে বিদায় দিতে আসেনি এবং মারবান বিন হাকামকে খলিফা অর্ডার করেছিলেন তুমি নিজে সঙ্গে নিয়ে আবুজারকে দূষান্তরী করে এসো এমন এলাকায় ছেড়ে এসো সে এলাকায় যেন তার কোনো সাথী না হয় সঙ্গী না হয় আর যদি কেউ তার সঙ্গে যেতে চায় বা তার সমর্থন করে তো তার সম্পর্ক আমাকে রিপোর্ট করো ইতিহাস লিখছে ওখানে মাওলা আলী আলাইসালাম এমাম হাসান ও হোসেন আলহামসালামকে নিয়ে এবং জানাবে সালমানে ফারসি জানাবে ইয়ামানি জানাবে মেঘদাদ আসাদি মানে কিছু সাহাবিরা ছিলেন যারা আল্লাহ ছাড়া কারুর ভয় করতেন না মানে সব সময় নিজের প্রতিপালকের দরবারে ফিরে যাওয়ার জন্য যারা প্রস্তুত ছিলেন যে খলিফা যদি আমাদেরকে কাতল করে দেয় তাও আমরা সত্য বা হক থেকে মুখ ঘোরাবো না সুতরাং তারা জানাবে আবুজার গফারেকে বিদায় দিয়েছিলেন তো যখন মাওলা আলী আল ইসলাম বিদায় দিচ্ছিলেন এবারে এই চিঠিটা শোনার প্রয়োজন আছে এ আবুজারে গফারি তোমারা গম ও গোসা খোদা কে খাতির তা আবু আবুজারে গফারি মাওলা বিদায় দেওয়ার সময় জানাবে আবুজারে গফারিকে যে চিঠি লিখেছিলেন বা যেটা বলেছিলেন সেটা হচ্ছে এইভাবে হাদিস উল্লেখ হয়েছে রাবায়ত উল্লেখ হয়েছে এই আবু জরে গফারি তোমার গম ও গোসা খোদা কি তাদের উপরে যে তোমার ক্রোধ বা রাগ এটা আল্লাহর জন্যে তুমি আল্লাহর খাতিরে তাদের সঙ্গে এই রাগ করে আছো লেহাজা উসি জাত পর উম্মিদ রাখো আল্লাহর থেকেই আশা রাখো ভরসা করো ইয়ে লোক আপনি দুনিয়া মে তুমসে খবজাদা হ্যাঁ এরা নিজের দুনিয়ার বিষয়ে তোমার থেকে ভয়ভীত এরা ভীত যে তুমি যদি হকিকত বলো তো এদের দুনিয়া চলবে না এদের দুনিয়া শেষ হয়ে যাবে আর তুমক আপনার দিন কে খাতির উনসে ডর হ্যাঁ আর তোমার দিন রক্ষার জন্য তুমি তাদের ভয় করছো যে যদি তুমি তাদের সঙ্গে থাকো তাদের কথা শোনো তো তোমার দিন বরবাদ হয়ে যাবে তোমার দিন নষ্ট হয়ে যাবে লহাজা জিস চিজকে খাতির ও তুমি ডরতে হ্যাঁ ও চিজ উনকে নিয়ে ছোড় দো মা আলী জেনেব আবু গাফারেকি কি বললেন যে বিষয়ে তারা তোমার থেকে ভয় দিত মানে তারা দুনিয়ার আশা নিয়ে আছে তাই তোমরা তোমার থেকে ভয় দিত তো তুমি দুনিয়া তাদের জন্যে ছেড়ে দাও তাদের হিসেব তারা দেবে তুমি তোমার সাধ্য অনুযায়ী আহলে ব্যায়তের যতটুকু সাহায্য করতে পেরেছ সহযোগিতা করতে পেরেছ সমর্থন দিতে পেরেছ আজ পর্যন্ত তুমি সমর্থন করেছো আল্লাহ রসুলের আদেশকে পালন করেছ কিন্তু তারা তোমার সম্মানকে বজায় রাখেনি একবার চিন্তা করুন যে আবুজারে গফরের সম্পর্কে নবীর হাদিস আসমানের নিচে আর জমিনের উপরে আবর্জার যে সত্যবাদী কেউ নেই ইমানের নবম শ্রেণীতে যে তাকে খলিফা মদিনা থেকে প্রতারিত করছে দেশন্তারি করছে আর প্রতিবাদ করার কেউ নেই ইসলামকে কত দুর্বল করে দেওয়া হয়েছিল মুসলমানদেরকে কিভাবে ভয়ভীত করা হয়েছিল তার একটি জীবিত প্রমাণ হচ্ছে জানাবে আবু জারে গফারির দেশন্তারি কেউ সামনে আসছে না ভয়ে তাহলে কিভাবে তারা রাজিত্ব করেছিল নবী করিম এইভাবে রাজিত্ব করেছিলেন ভয় দেখিয়ে এখানে চিন্তার বিষয় আছে মাওলা আলী আসলাম বললেন তাদের দুনিয়া তাদের জন্য ছেড়ে দাও তুমি তোমার দিনের রক্ষা করো আর জিস ওয়াজে তুম उनसे डरते हो उसको उनसे दूर ले जाओ मानी तुम्हार तुम्हें तुम्हारे दिन लिए तक दूर चले जाओ तुमने जिस काम से उनको रोका उनको उसकी कितनी जरूरत है और तुम कितने बेनियाज हो उससे जिससे वो तुम्हें रोकते हैं तुम्हें तेजे का माना कर छे तर कत तो प्रयोजन छो तुम कत तो सुनार से अल्लाह जाने ताराओ जाने एवं तारोपुर अमिशाखी और तुम्हें তাদের থেকে যে বেনিয়াজ তাদের যে কোনো প্রয়োজন নেই আর জানাই আবু দারে গফারি সব সময় বলতেন আমাকে তোমাদের কোনো প্রয়োজন নেই আমার আল্লাহ যথেষ্ট তুমি कितने বেনিয়াজ হও उस उस चीज से जिससे वो तुम्हें रोकते हैं যতক্ষণ তোমাকে মানা করছে তুমি বহুত জল pata chal jayega ke kal uska nafaq kisko milega ab ati shighro tumi bujhte parbe je tumi jeta korcho tar labh कदर होबे और जिस, जिस और जिसको उसका ज्यादा नुकसान होगा और तुम्हार कथा ना सुनार कारण है जारा क्षतिग्रस्त होबे तारा देखे नेबे वो कौन होगा तारा कारा होबे अगर आसमानों और ज़मीन को किसी इंसान के लिए बंद किया जाए जमीन आसमान यदि कारो जो बंद कर दवा है लेकिन वो खुदा से डर डरे से यदि अल्लाह भय कर चले और उसके लिए वो दोनों खुले हैं तो अल्लाह रास्ता जमीन रास्ता आसमान रास्ता तार खोला খোদা খুদ তোমার মনিস ও মদদগার হ্যাঁ আল্লাহ তোমার মহিন ও মদদগার তোমার সহকারী ও সাহায্যকারী হবে আল্লাহ তোমার মদত করবে আর সবাই বাতিলকে তুমি নেহি ডারা সাকেগা বাতিল ছাড়া তোমাকে কেউ ভয় দেখাতে পারবে না বা ভয়ভীত করতে পারবে না আগর তুমি উনকে দুনিয়া কো কবুল করতে হ ও তুমি দোস্তি করতে তুমি যদি তাদের দুনিয়াকে গ্রহণ করো তাদের দুনিয়াকে কবুল করো তো সে তোমাদের সঙ্গে বন্ধুত্ব করবে মানে খলিফারা তাদের দুনিয়া তুমি যদি গ্রহণ করো তুমি তাদের বন্ধ হয়ে যাবে কিন্তু তুমি সেটা করলে না আর আগে উন কি খাতির কর্জ লেতে হো উনকো সুকুন মিলতায় আর তাদের কাছ থেকে যদি ঋণ নাও তারা শান্তি পাবে তার মানে তোমাকে নিজের অন্তর্ভুক্ত আন্ডারে রাখবে তোমার উপরে এহসান করে নিজের এহসানের নিচে তোমাদের তোমাকে চেপে রাখার চেষ্টা করবে যেটাকে তুমি গ্রহণ করনি বা কখনো মেনে নিতে পারো নি নাহজুল বালাগা খোদ্বা নম্বর একশো তিরিশ একশো আটাশ এবং একশো উনতিরিশ একশো আটাশ একশো উনতিরিশ একশো তিরিশের মধ্যে এইভাবে উল্লেখ হয়েছে এগুলো মাওলা আলী আলাহ ইসলামের এই ঘনিষ্ঠ সাহাবী নবী কলিম সাল্লাহ ইসলামের এই পবিত্র সাহাবীর পবিত্রতার প্রমাণ উনি কত উচ্চ স্থান রাখতেন আল্লাহ রসুলের নজরে সুতরাং পায়গম্বার ইসলাম আবুজারের সম্পর্কে বলেছিলেন আল্লাহ নে মুজে চার লোকসে মোহব্বত কাকা হুকুম দিয়া হয় আল্লাহ খুদ উনসে উসে মহব্বত করতে হয় নবী করিম সাল্লাম বলছেন আল্লাহ আমাকে চারজনের ভালোবাসার হুকুম দিয়েছে আর আল্লাহ নিজেও ওই চারজনকে ভালোবাসেন আলী মেঘদাদ আবুজার আর সালমান গাদির খণ্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর একশো সতেরো এর মধ্যে উল্লেখ হয়েছে এবারে অতি সংক্ষিপ্তে বাকি কথাগুলো পুরো করতে যায় জানাবে আবুজারে গফারি যেমন বললাম ইসলামের প্রথম গ্রহণকারীদের মধ্যে ওনার নাম এখানে ওনার ইসলাম গ্রহণকারী গ্রহণের সম্পর্কে অনেক কিছু ইতিহাস লেখা হয়েছে যার এখন সময় নেই তবে অতি সংক্ষিপ্তে শুধু আমি এতটুকু বলতে চাই মদিনায় উনি খলিফাদের ভুলের সংশোধন করতে চাইছিলেন বা তাদের অন্যায়ের প্রতিবাদ করতেন বলে ওনাকে কোনো খলিফারা নিজের নিকটতম স্থান দিইনি বা খলিফারা

শিক্ষা থেকে লাভবান হচ্ছে যে কখনো কম হবে না যেটা শিক্ষাটা আমিরুল মমিনিন আবু জারকা সুমার আফরাদ মে করতে হ্যাঁ জিনকি জন্নত মুশতাক হ্যাঁ আমিরুল মমিন আলাহ নবীর হাদিস অনুযায়ী বলেছেন জান্নাত কিছু লোকের অপেক্ষা করছে জান্নাত কিছু লোকের আশা করছে সেই সমস্ত লোকদের মধ্যে আবুজারে গফারি সালমানে ফার্সির নাম শিরোনামের মধ্যে চিন্তা করুন মোহাম্মদ এমাম্মদ বাকরাই ইসলামের থেকে রবায়ত করে কিছু নাম উল্লেখ করলেন যে যাদের জান্নাত অপেক্ষা করছে সালমান এ ফার্সি আবুজ গফারি গফ্ফারি মেঘদাদে আসারি আম্মার ইবনে ইয়াসির এই সমস্ত নাম তবে এই সমস্ত নামের কথা এই জন্য বললাম এদের মধ্যে জানাবে আবু আরে গফারি এক সম্মানিত স্থান রাখতেন কেননা উনি বয়স্ক ছিলেন বরিষ্ঠ ছিলেন এবং নবীকরিম সল্লাইসলামের নজরে অতি প্রিয় ছিলেন বলে সহাবিরাও এনাকে অতি সম্মানের নজরে দেখতো যেটা সমস্ত ত্রাবিরা বা উভয় পক্ষের শিয়া এবং আইলে সুন্নাত বাইদের জ্ঞানী গুনি মোতাবার কেতাবের মধ্যে যার উল্লেখ হয়েছে মাওলা আলী আলাহিসলামের সঙ্গে ওনার বন্ধুত্ব ছিল বলে ইবনে আবিল হাদীদ যেটা উনি লিখেছেন যে মাওলা আলী আলহ ইসলাম ওনাকে বলেছিলেন বা নবী আলী ইসলাম বলেছেন কা বহুত জল এক ফিতনা ইজাদ হোগা পাস খোদা সে ডরো আর আলী ইবনে আবি তালিবকে হেমায়ত করো নবী বলেছিলেন আমার পরে খুব শীঘ্র একটি ফিতনা উৎপন্ন হবে সেই সময় তোমরা আলীর সাথ দিও সুতরাং আবু জারে গফারি আলীর সাথ দিয়েছিল বলে অন্যরা তাকে বহিষ্কার করেছিল কি হজরত আলী আলাইসালামের দোস্তি আর মহব্বত ইয়া মোহব্বত কি হাত থি কে রাত কি তারাতে ফাতেমা জাহার জানাজা যেখানে শুধু অতি ঘনিষ্ঠ মানে বাড়ির লোকেরা ছিল আর জানাবে জাহারা বিশেষ করে মানা করেছিলেন যেন অমুক অমুকদেরকে আমার জানাজা শরিক হতে দেবেন না গোপনে রাতের অন্ধকারে মাওলা আলী আল্লাহ ইসলাম সামান্য কিছু সাহাবিদেরকে নিয়ে জানাবে জাহারাকে দাফন করেছিলেন ওই সাহাবিদের অন্তর্ভুক্ত বা ওই সাহাবেদের মধ্যে একজন ছিলেন জানাবে আবুজারে গফ্ফারি মনে রাখবেন তো এইভাবে আরও ওনার জীবন কাহিনী অনেক সুন্দরভাবে লেখা হয়েছে যে উনি কত সম্মানিত স্থান রাখতেন এবারে একটি কথা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আর সেটা হচ্ছে জানাবে আবুজারে গফ্ফারি কত দিনদার ছিলেন এবং আল্লাহ আল্লাহিরুতি ছিলেন এখান থেকে একটা জিনিস প্রমাণ হয় জানাবে আবুজারে গফ্ফারি যাকে নবী সবসময় অধিক দিতেন মুসলমানদের খলিফাদের যুগে আবুজারের গফারিকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল যিনি আবুজারকে বহিষ্কার করে এবং প্রতারিত করে করে মদিনা থেকে তাড়িয়ে দিয়েছিলেন দিয়েছিলেন আর ওনাকে ওনার সমস্ত হক থেকে অধিকার থেকে বঞ্চিত করেছিল সুতরাং ওনার বঞ্চিত একটি প্রমাণ হচ্ছে ওনার মৃত্যুর পরে উনি যখন অফাত পেয়েছিলেন রবজায় বা জব রফজা ওনার শেষ যে প্রান্ত ছিল যেখান থেকে উনি পল্লব গমন করেছিলেন রবজা ওখানে যখন উনি মৃত্যুবরণ করলেন তো ওনার স্ত্রী এই বলে কাঁদছিলেন যে এ আবুজার তুমি দুনিয়া থেকে চলে গিয়েছ আজ আমার কাছে তোমার কাফন দেওয়ার জন্য পয়সা নেই চিন্তা করুন জানাবে আবুজারে গফারি কি অবস্থায় এই দুনিয়া থেকে গিয়েছেন যে তার কাফনের জন্য পয়সা নেই ইতিহাস লিখছে সাহাবিরা পরে যখন জানতে পেরে আবুজারের বাড়িতে যায় তো তারা যখন আবুজারের বাড়ি দেখে তো তাদের কথা হচ্ছে আবুজারের বাড়িতে আমরা যে জিনিসগুলো দেখলাম তার মূল্য দুধের হামের বেশি না চিন্তা করুন আবুজার দুনিয়া থেকে যাচ্ছে আর তার পিছনে যে জিনিসপত্রগুলো ছেড়ে গেছে সেটা কতটুকু ছিল যে যার মূল্য দুধের হামের বেশি না তাই জানাবে আবু জারে গফারি যখন পল্লব গমন করেছিলেন তো ওনার দুই কন্যা রাস্তার ধারে দাঁড়িয়ে কাজ ছিল আর অপেক্ষা করছিল যে রাস্তা দিয়ে যাচ্ছিল তাকে বলছিল আমাদের পিতা মারা গিয়েছেন তার কাফনের জন্য আমাদের কাছে পয়সা নেই সুতরাং তার কাফনের যদি কেউ ব্যবস্থা করে দিত তার যদি কেউ দাফন কাফনের ব্যবস্থা করে দিত আমরা বড় কৃতজ্ঞ হতাম আল্লাহর রসুল তাকে সম্মান দান করতেন আল্লাহর রসুল তাকে সেফাত করতেন কিন্তু তার দাফন কাফনের কোনো ব্যবস্থা হচ্ছিল না এমন সময় সুন্দর সময় যেটা ইতিহাসে লেখা হয়েছে এবং নবী করিম সালামের আরও কিছু ঘনিষ্ঠ যেমন ইবনে হোজাইফাই আমানি এই ধরনের কিছু সাহাবীর এনারা সফরে গিয়েছিলেন বাইরে ছিলেন মদিনার দিকে ফিরে আসছিলেন বা ওই পথ দিয়েই কোথাও যাচ্ছিলেন বা আসছিলেন যখন জানাবে আবুজারে গেফারের কন্যা তাদেরকে দেখে দাঁড় করালো কাফেলা আসছিল দাঁড় করালো তখন কাঁদতে দেখে যেন বেশ মালিক আসতে জিজ্ঞাসা করলেন তোমরা কাঁদছ কেন কি হয়েছে তখন ওই আবু এ গাফারের দুই কন্যা বললেন আমাদের পিতা মারা গিয়েছেন কে তোমাদের পিতা তখন বললেন আবুজারে গাফারি যেই আবুজারে গাফারের নাম শুনেছেন সবাই নিজের সবারি থেকে নিচে নেমে এসেছেন আবু আবুজারে গাফারি মারা গিয়েছেন হ্যাঁ কোথায় বাড়িতে নিয়ে আসলো আজ আমাদের কাছে তার কাফনের পয়সা নেই যে তাকে আমরা কাফন দেবো তার কাফনের জন্য নেই আপনারা দয়া করে আমার পিতার কাফনের ব্যবস্থা করুন তার দাফনের ব্যবস্থা করুন ইতিহাস নিচ্ছে ওখানে জানাবে জানাজা পড়িয়েছিলেন আর দাফন কাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছিলেন জানাবে মালিকা আসতে জানাবে হোজায় ইয়ামানিয়া আরও কিছু সাহাবিরা মিলে জানাবে আবু জারে গফারিকে রফজায় ওখানে দাফন করেছিলেন এই হচ্ছে জানাবে আবু জরে গফারির একটি সংক্ষিপ্ত হিস্ট্রি চিন্তা করুন নবী করিম সাল্লা এত ঘনিষ্ঠ বরিষ্ঠ সাহাবি যাকে ইসলামের জন্য স্তম্ভ বলা হয়েছে যাকে ইমানের নবম দর দরজা বলা হয়েছে আর যার সম্পর্কে নবী করিম সাল্লাহাম বলেছিলেন যে আসমানের নিচে আর জমিনের উপরে আবুচার আবুজরের চেয়ে তো সত্যবাদী কেউ নেই সেই আবুজরের সঙ্গে যারা এই দুর্ব্যবহার করেছিল একবার ভেবে দেখুন জানাবে আবুজারে এ সঙ্গে যে দুর্ব্যবহার হয়েছে সত্য এবং হকের সমর্থনের জন্যে মাওলা আলী এবং আহলে বায়াতের সাথ দেওয়ার জন্যে সেটা তাদের অন্যায় ছিল না তারা ঠিক করেছিল যারা জানাবে আবুজারে গাফারের সঙ্গে এই দুর্ব্যবহার করেছিল তারা হকের ওপরে ছিল না বাতিলের ওপরে ছিল এই ভাবার এই চিন্তা করার আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোডকে এখানে শেষ করলাম দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله وبركاته